তো আপনার ফেসবুক পেজের ভিডিও ভাইরাল হবে কি হবে না আপনি সেটা কিভাবে বুঝবেন? যখন দেখবেন যে আপনার ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশন অনেকটা ভালো, অর্থাৎ 50% এর উপরে, অর্থাৎ আপনি একটা 3 মিনিটের ভিডিও আপলোড করছেন, আপনার সেই ভিডিও মানে অডিয়েন্স 1.5 মিনিট করে দেখছে, অর্থাৎ 1 মিনিট 30 সেকেন্ড দেখছে। তো আপনারা এটা কিভাবে চেক করবেন, অর্থাৎ আপনার যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোর অ্যাভারেজ ভিউ ডিউরেশন আপনারা কিভাবে চেক করবেন? তো বন্ধুরা, আপনারা জানেন যে আপনাদের যে ফেসবুক পেজ রয়েছে সেই পেজের ভিডিও কখন ভাইরাল হয়? যখন আপনার ভিডিওতে অ্যাভারেজ ভিউ ডিউরেশন হাই হবে, যত বেশি হাই হবে তখন কিন্তু আপনার মানে ভিডিওটা ভাইরাল হবে, তখন কিন্তু আপনি পেজটা মনিটাইজ করে টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু যখন আপনার পেজের অ্যাভারেজ ভিউ ডিউরেশন অনেক ডাউন হবে তখন কিন্তু আপনি ভিডিও আপলোড দিয়ে আপনার কোনো লাভ হচ্ছে না, কারণ আপনার ভিডিও তো ভাইরাল হবে না। তো আমরা যখন দেখবো যে আমাদের অ্যাভারেজ ভিউ ডিউরেশন খারাপ, তখন কিন্তু আমরা আরও ভালোভাবে ভিডিও তৈরি করবো, তখন কিন্তু আমাদের ভিডিওতে অটোমেটিক ভিউজ আসবে। তো আমি আজকে এই বিষয়টা আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এটা চেক করবেন। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি সৌরভ হাসান আছি আপনাদের সঙ্গে, আপনারা দেখতেছেন সৌরভ হাসান 420 চ্যানেল। তো যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সকল ভিডিওর নোটিফিকেশন পেতে। তো বন্ধুরা, আমি ল্যাপটপের স্ক্রিনে চলে আসলাম। তো আপনারা ফার্স্ট টাইম ক্লিক করবেন ক্রিয়েট পোস্ট ইন ক্রিয়েটর স্টুডিও নামে একটি অপশন আছে এখানে। তো এখানে ক্লিক করার পর আপনারা সাইটে দেখতে পাচ্ছেন রিটেনশন লাগা, মূলত আপনারা রিটেনশনে একটা ক্লিক করে দেবেন। তো রিটেনশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে হোয়ার ইউর ভিউয়ার্স আর কামিং, অর্থাৎ কোথা থেকে আসছে ভিউয়ার্সরা। আর এখানে এসে দেখতে পাচ্ছেন হাউ লং পিপল আর ওয়াটসিং, অর্থাৎ আমার 3 সেকেন্ড ভিউ সবচেয়ে বেশি, এখানে 15 সেকেন্ড ভিউ তার চেয়ে একটু বেশি, আর 1 মিনিট ভিউ একেবারে কম দেখতে পাচ্ছেন 83, 24, 5। তো আপনারা একটু নিচে নামবেন, নামলেই দেখতে পারবেন অ্যাভারেজ টাইম পিপল এখানে ওয়াশিং, অর্থাৎ অ্যাভারেজ মিনিটের ভিউ, অর্থাৎ অ্যাভারেজ ভিউ ডিউরেশন। তো এটা আমার 0.6, এটা যত ভালো থাকবে তত আপনার ভিডিও ভাইরাল হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর নিত্য নতুন সকল আপডেট ভিডিও পেতে অবশ্যই অবশ্যই চোখ রাখবেন চ্যানেলটির দিকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।